আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক সকাল সকাল বাজার করার উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন, এখনো দোকানপাটও খোলেনি, রাস্তাটা পুরোপুরি ফাঁকা ধরতে গেলে। আমাদের এখানে তো দোকানপাট 10টার পর 11টার পর খুলে, সেটা তো সবারই জানা। রাতে বৃষ্টি হয়েছে, এই কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। রাস্তায় কিন্তু কাদা রয়েছে, না জানি বাজারের কি অবস্থা, এটা হয়তো গেলেই বুঝতে পারবো। প্রায় চলে এসেছি বাজারের কাছে, টাঙ্গাইল পার্কের বাজারে যাব। চলে এলাম বাজারে, এটা সবজির বিক্রি হয় এই জায়গাটায়, এই পাশটাতে, বাজারের এই পাশটাতে সবজি বিক্রি হয়। অনেকে এখানে পাইকারি দরে সবজি বিক্রি করে, প্রচুর ভিড়। কাঁচামরিচ কিনবো, ১৬০ টাকা কেজি বলছে। অনেকেই দামাদামি করছে, তো কাঁচামরিচ কেনার পর মাছ কিনতে যাব। মূলত মাছ কেনার উদ্দেশ্যেই আসা। দেখুন, মাছের বাজারে ঢুকে পড়লাম, মাছের বাজারের অংশে ঢুকে পড়লাম বাজারের। ছোট মাছ কেনার উদ্দেশ্যে আসা। দেখুন, অনেক ধরনের মাছ উঠেছে, এগুলো হয়তো নদীর মাছ হতে পারে, আমি ঠিক শিওর না। এটা রুই, এটা বোয়াল, এ পাশে চিংড়ি, ওগুলো হয়তো ওই পাশে বাইম মাছ রয়েছে। মাছগুলো হয়তো বেশিরভাগ নদী থেকেই ধরা হয়েছে। দেখুন কি অবস্থা, বৃষ্টির কারণে কি অবস্থা।
মাংস কিনবো। দেখুন আমার কি অবস্থা হয়েছে বাজারে, ছোট মাছটা এখনো কেনা হয়নি। যে ধরনের ছোট মাছ চাচ্ছিলাম সেটা এখনো পাইনি। ট্যাংরা মাছ 1 কেজি 550 টাকার মতো বলেছে। এ পাশে ডাল, ডালও নিব। আব্বু দর দাম করছে, দেখুন মাছের বাজারটা পুরোটা এক নজরে। বাড়ি ফিরে যাব, মোটামুটি কেনা শেষ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।